যদি কেউ আল্লাহ ওয়ালা হয়ে যায়, যদি কেউ নেককার হয়ে যায়, যদি কেউ সালেহীনের মধ্যে নিজের নাম উঠাতে পারে, তা আল্লাহ তাআলা তার 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক দান করেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কেউ যদি সালেহীন হয় তো আল্লাহ তাআলা তার জন্য দোয়া করাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের জন্য ওয়াজিব করে দেয়। বিশ্বাস হয় না? বলেন কেউ যদি নেককার হয়, বলেন কেউ যদি কি হয়, তো তার জন্য দোয়া করা ওয়াজিব। তার জন্য দোয়া করা কি? দেখেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এর অর্থ কি আপনারা পারেন না? এটা পড়েন তো, সবাই পারে তো, السلام علينا وعلى عباد الله الصالحين. الله আপনার হাবিবের উপরে সালাম, আপনার হাবিবের উপরে রহমত, আল্লাহ আমার উপরেও রহমত। আর সারা পৃথিবীতে যত মানুষ নেককার ছিল, যত মানুষ নেককার আছে, যত মানুষ নেককার আসবে, তাদের উপরেও সালাম। আজীব না, নবীকে ওই দোয়া করতে হইতো, সিদ্দিক আকবরকে ওই দোয়া করা লাগতো, ফারুক আজম ওই দোয়া করছে, বড় পীর আব্দুল কাদের জিলানি ওই দোয়া করছে। নেককার হয়ে গেলে সাহাবিদের দোয়ার মধ্যে আপনি সামিল, তাবিদের দোয়ার মধ্যে আপনি সামিল, বড় পীর আব্দুল কাদের জিলানির দোয়ার মধ্যে আপনি সামিল। সুবহানাল্লাহ বলবেন না, নতুন শুনছেন জীবনের কথা। হ্যাঁ, আসসালামু আলাইকা জীবন আজকে প্রথম পড়ছেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, রব্বুল আলামিন আমার জীবনের জবানে যত ইবাদত হইতে পারে, আমার জীবনের কাজে যত ইবাদত হইতে পারে, আমার জীবনে মাল দিয়ে যত ইবাদত হইতে পারে, আমি সবগুলো আপনাকে তুলে দিলাম। কি আজীব না? এরপরে কি? আসসালামু আলাইকাম আইয়ুহান নাবিয়ু, হে মহা সম্মানিত নবী, আমার নানা যে আমি আপনার জন্য দোয়া করতে ভুলি নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, হে সম্মানিত নবী, আপনার উপরেও সালাম বর্ষিত হোক। আমি যখন নামাজে পড়ি, ফেরেশতা এটাকে প্যাকেটে করে নিয়ে রাসূলের দরবারে রাসূলের রওজা আথারে পৌঁছে দেয়। আর যখন মদিনা তৈয়বা রওজা আথারের পাশে দাঁড়িয়ে পড়ি, তখন সরাসরি রাসূল আমারটা শুনে, আসসালামু আলাইকাম। হা, জীবনে কবে কার মনে হয়েছে আমি সালাম দিচ্ছি আমার রাসূল শুনছেন, আমি সালাম দিচ্ছি আমার রাসূল জবাব দিচ্ছেন? ফেরেশতা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুকের অমুকের ছেলে অমুক, আপনার উম্মতের অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। এই জন্য রাসূলকে সালাম দেওয়ার শ্রেষ্ঠ পদ্ধতি, আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, ও গো নবী, ও গো সম্মানিত নবী, আইয়ুহান নাবিয়ু মানে হে সম্মানিত নবী, আসসালামু আলাইকা, আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। আর কি? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আপনার উপরে আল্লাহর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বলার সময় কবে কার জেহানে আসছে আমি এই মুহূর্তে রাসূলকে সালাম দিচ্ছি, বুঝেন না মনে? হ্যাঁ, এটা বলার সময় কবে কার জেহানে এই কথাটা আসছে? আচ্ছা, আপনি যদি বড় পীর আব্দুল কাদের জিলানিকে দেখতেন আর সালাম দিতেন, তো কেমন ভাবাবেগে দিতেন, কেমন উচ্ছ্বাসে দিতেন? আর এখানে আপনি সালাম কাকে দিচ্ছেন? স্বয়ং রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন। ফজরে দিচ্ছি দুইবার, জোহরে দিচ্ছি তিনবার, জোহরে দিচ্ছি চারবার,
দুই রাকাত নামাজে দিচ্ছি একবার, চার রাকাত নামাজে দিতেছি দুইবার। সুবহানাল্লাহ। বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যেন আমি বললাম আল্লাহ আপনার হাবিবকে দিলাম সালাম, আমাকেও কি একটু দিবেন না? আসসালামু আলাইনা, আল্লাহ আমাকেও একটু সালাম দিয়ে দেন। আল্লাহ সালামের মহাসাগর থেকে, শান্তির মহাসাগর থেকে একটুখানি আমাকেও দিয়ে দেন। আসসালামু আলাইনা, আমাকেও দিয়ে দেন। বলেন বলেন বলেন, আমাকেও দিয়ে দেন। আচ্ছা একবার যদি কবুল হয়ে যায়, রব্বুল আলামিন যেন বলেন তোমার আসসালামু আলাইনা একবার যদি কবুল হয়ে যায়, দুনিয়াতে মহাশান্তি দিয়ে দিব, আখেরাতে মহাশান্তি দিয়ে দিব। আমার নাম সালাম, আমার জান্নাতের নাম দারুস সালাম, আর আমি আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আমিনা রব্বে করিম আর সাজিম থেকে এভাবে ডাকে, এই শুনো এদিকে আসো, দারুস সালামের দিকে আসো, দারুস সালামের দিকে আসো, দারুস সালামের দিকে আসো। কি ডাকে? এই জন্য আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের রবের নাম সালাম, আমাদের জান্নাতের নাম দারুস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম কি মুসলিম, আর আমাদের রবের নাম কি সালাম? আসসালাম আল মুমিন, আমাদের রবের নাম সালাম, আমাদের নাম মুসলিম, আর আমাদের জান্নাতের নাম দারুস সালাম। এই জন্য আমাদের জান্নাতে সকাল সন্ধ্যায় রব বলবেন আসসালাম সালামু কাওলাম মির রাব্বির রহিম। আচ্ছা জান্নাতে যখন সকালবেলা রব বলবেন মুশতাকুন নবী সালাম, খালেদ সালাম, তখন কেমন মজা হবে? আচ্ছা তখন মজাটা কেমন হবে? আমি বলবো রব শুধু সালামই দিবেন না, ইনশাআল্লাহ রব মুসাফার জন্য হাত বাড়াবে। আমি আরো আগে বেড়ে বলবো রব্বুল আলামিন শুধু মুসাফা করে ক্ষান্ত হব না, মানাকা না করে আমার কলিজা শান্ত হবে না। রব্বুল আলামিন আপনার হাবিবের সাথে মুসাফা না করে আমার হবে না, আরে ইনশাআল্লাহ আপনারা করবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইনা, এজন্য আমি মাঝে মাঝে না বলাই ভালো, তবু বলি আপনাদের তারগিবের জন্য। আমি মাঝে মাঝে আসসালামু আলাইনা বলার সময় আমার চেহারাটা আমার দিলের দিকে গিয়ে এভাবে করি, আসসালামু আলাইনা, আল্লাহ আমাকেও একটু দিয়ে দেন। বলেন না আল্লাহ আমাকে একটু দিয়ে দে। আচ্ছা একবার যদি কবুল হয়ে যায়, এবার কি বলি? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহ শুধু আমাকে কি দিবেন? কেন রাসূলকে তো দিলেন, আমাকেও দেন। এবার আদম থেকে কিয়ামত পর্যন্ত যত নেককার ছিল, আজকে পৃথিবীতে যত নেককার আছে, কিয়ামত পর্যন্ত যত নেককার আসবে তাদেরকেও দিয়ে দেন। তাহলে এর মধ্যে আমার আব্বাও আছে, এর মধ্যে আমার মাও আছে, এর মধ্যে আমাদের দাদা দাদি নানা নানিও আছে, এর মধ্যে আমাদের ওস্তাদরাও আছে, আছে না নাই বলে? এর মধ্যে সিদ্দিকে আকবরও আছে। এবার কি বলি? আব্বুল আলমিন আমি আমার জন্য চাইলাম, আমার আব্বা আম্মার জন্য চাইলাম, সলেহীনের জন্য চাইলাম। আব্বুল আলমিন আমি আপনার সাথে গোলামির চুক্তি আবার করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ দুই রাকাত নামাজ যখনই পড়ি তখনই আমি আমার তাশাহুদকে তাসদীক করি, সুবহানাল্লাহ, তখনই আমি আমার ঈমানকে তাসদীক করি, আমার ঈমানকে আমি তাসদীক করি। তাসদীক মানে রিনিউ করি, কি করি? নবায়ন করি, নবায়ন করি। পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأشهد أن محمدا عبده ورسوله. একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, ওযুর পরে যদি কালেমায়ে শাহাদাত পড়ে, রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া, সবগুলো জান্নাতের 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয়। আগে তরজমা করতাম, আটটা আট দুয়ার খুলে দেন, জান্নাতের আট দুয়ার খুলে দেওয়া হয় না, এটা না, সবগুলো জান আটটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয়। কি তরজমা বলে? জান্নাতে আবওয়াব, রাসূল বলেন জান্নাতের অনেকগুলো দুয়ার আছে, বাবুন লিসলাহ, বাবুন লিসিয়াম, বাবুন লিজাকা, বাবুন লিল হজ, বাবুন লিতিলাওয়া, বাবুন লিল জিহাদ। সুবহানাল্লাহ, জান্নাতের অনেকগুলো দুয়ার আছে, অনেকগুলো দুয়ার। আল্লাহর নবী হাদিস বলার সঙ্গে সঙ্গে সিদ্দিকে আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে সবগুলো দুয়ার বলবে, আমার দিকে দিয়ে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। আল্লাহ নবী বলেন, ওয়া আনতা মিনহুম, সবগুলো জান্নাতের দুয়ার, সবগুলো জান্নাতের সবগুলো দুয়ার যাকে ডাকবে তুমি তন্মধ্যে একজন। কি হয়, এই জন্য সালেহীনদের জন্য দোয়া করা কি ওয়াজিব? সুবহানাল্লাহ বলেন, সালেহীনদের জন্য দোয়া করা কি ওয়াজিব? এই জন্য দোস্ত, একটু কষ্ট করে যদি নিজেকে সালেহীনের মধ্যে সুমার করে নিতে পারো, একটু কষ্ট করে যদি দুনিয়াতে সালেহীনদের মধ্যে নিজেকে সুমার করে নিতে পারো, দুনিয়াও হয়ে গেল, আখরাত হয়ে গেল, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। সন্দীপ হুজুর রহমতুল্লাহ আলাইহি, কে আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। হাফিজ রহমাতুল্লাহকে আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। সন্দীপ রাজতের শায়খ মাদানীকে আল্লাহ কি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। হাফিজির শায়খ হাকিম উম্মতকে আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ভাই, নেককার হলে লাভ না লস? লাভ। এর বিপরীতে চোর হলে কি কি লাভ? এর বিপরীতে বাটপার হলে কি কি লাভ? এর বিপরীতে দুনিয়াতে দশতলা একটা বাড়ি হলে কি কি লাভ? দুনিয়া আছে যতদিন, তুমি আছো যতদিন, দুনিয়া আছে ততদিন, আর আল্লাহ আছে যতদিন, নেককার আছে ততদিন। কি বলছি বলে? আল্লাহ আছে যতদিন, নেককার আছে ততদিন, ক্ষমতা আছে যতদিন, চেয়ার আছে যতদিন, তোমরা আছো ততদিন। এর আগের একটা কথাও এত বড় জির উপযুক্ত কথা বলিনি, শুধু এই শেষ কথাটা জির উপযুক্ত বলছি। এই জন্য আমাদেরকে ভয় দেখাবা কতদিন, চেয়ার আছে যতদিন, ভয় দেখাবা কতদিন, চেয়ার আছে যতদিন। হ্যাঁ, আরো জোরে জি, ভয় দেখাবা কতদিন, চেয়ার আছে যতদিন, আল্লাহওয়ালারা কতদিন, আল্লাহ আছে যতদিন, আল্লাহওয়ালারা কতদিন,